নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকেলাইট চ্যানেল আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে কর্ণাটকা গ্রুপ অফ ইনস্টিটিউট। ওম ডেভেলপার্স নিয়ে এসেছে শ্রী শ্যাম ফার্ম হাউস ভিলা। স্টেট নার্সিং কাউন্সিল অ্যান্ড রাজীব গান্ধী ইউনিভার্সিটি অ্যান্ড হেলথ সায়েন্স প্যারামেডিকেল অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বারদাং সিকিম। समित होटल दार्जिलिंग और कालिम्पोंग पूरी कोविड सेफ्टी के साथ आपका पर्सनलाइज्ड टूर ऑफर करता। रेडीमेड की होलसेल दुकान राजधानी गार्मेंट्स है जिसका नाम। शुरू छठ पुजोर पर्व বিকেল চারটে বাজতে এই সূর্য অস্ত যাবার আগে একে একে শিলিগুড়ির মহানন্দা নদীর একাধিক ঘাটে ভিড় জমাতে শুরু করেছেন ছট পুণ্যার্থীরা। রকমারির ফুল ও আলোয় সেজে উঠেছে ছট ঘাট। তবে হাইকোর্টের আরোপ করা স্বাস্থ্যবিধির ওপর বিশেষ নজর রেখেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলা যায় সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। এছাড়া মাস্ক পরার বিষয়েও বারবার সচেতন করা হচ্ছে। পোস্টারের পর এবার শুভেন্দু অধিকারীর ব্যানার নিয়ে গোটা শিলিগুড়ি শহর দাপিয়ে বেড়ালো একটি গাড়ি ফের জল্পনা তুঙ্গে। ব্যানার সমেত গাড়িটি আটক করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। জানা গেছে ব্যানারে মহানন্দায় ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে দাদার অনুগামী লেখা ছিল। শুক্রবার সেই ব্যানার সমেত একটি গাড়ি ঘুরে বেড়াতে দেখে তৎক্ষণাৎ গাড়ি সমেত চালককে আটক করে শিলিগুড়ি থানায় নিয়ে যায় পুলিশকর্তারা। কে বা কারা এই ব্যানারগুলি লাগাচ্ছে তা জানার জন্যই গাড়ি চালককে আটক করা হয়েছে। যদিও পরে গাড়ি ও গাড়ির চালককে ছেড়ে দেওয়া হয়, তবে পুলিশের তরফে এ ব্যাপারে কিছু স্পষ্ট জানানো হয়নি। শুক্রবারের ঘটনায় তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন বিষয়টি জানা নেই, তবে আইন আইনের কাজ করবে, এটাতে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। ছট উৎসব উপলক্ষে মহানন্দা নদীর মিশন ঘাট পরিদর্শন করলেন জেলা প্রশাসনের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজুরিয়া, ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়, ইংরেজবাজার পুরসভার প্রশাসক তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা। এ বিষয়ে বিধায়ক তথা ইংরেজবাজার পুরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ বলেন এবারে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, রয়েছে যাবতীয় ব্যবস্থা। চলতি বছরে মহানন্দা নদীর জল অনেকটাই কমেছে, তাই মাটি ফেলে ঘাট উঁচু করা হয়েছে, থাকছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। পাশাপাশি করোনার জন্য কোনো রকম আতশবাজিও ফাটানো যাবে না এবছর। যেটা ছটপুজো ঘাটে যারা ছট উৎসবটা পালন করেন সেই সব ভক্তরা যাতে ঘাটে এসে কোনো অসুবিধার মধ্যে রয়েছেন কিনা, তারা সুন্দরভাবে পুজো দিতে পারবেন কিনা, এবং জলটা এবার প্রচুর পরিমাণ রয়েছে, সেখানে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আছে কিনা, এই জন্য আর কি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেগুলো দেখে গেলেন। এবং আমরাও পুরসভা থেকে চেষ্টা করেছি এবং এখনও করছি যাতে ছট উৎসবে যেসব ভক্তরা পুজো দিতে আসবেন তাদের যেন কোথাও কোনো পুরসভা থেকে, ধরুন আমরা ঘাটগুলো কি কাদায় ভর্তি ছিল সেগুলোকে যতটা পেরেছি আমরা তারা পুজো করার জন্য উপযুক্ত জায়গা করে দিয়েছি, আমরা শাটারিং করে দিয়েছি ঘাটে যাতে ভক্তরা নামতে পারেন, সেসব জায়গায় কাদা রয়েছে সেখানে আমরা ভাটার রাবিশ ফেলছি, প্রচুর পরিমাণ লাইটের ব্যবস্থা আছে, এবং আমরা ঘাটের যেসব জায়গায় ছট উৎসব ঘাটে হচ্ছে সেসব জায়গায় স্যানিটাইজার করে দেওয়ার চেষ্টা করছি। কোনো কিছু জন্য পুলিশ প্রশাসন থেকে নজরদারি এখানে আছে, মানে অ্যাডমিনিস্ট্রেটর আর আমাদের পুরো পুলিশ টিম আছে। তো আমরা ঘাটে প্রদর্শন করলাম, এখন আমাদের ছট পূজা যেটা আছে তার জন্য কী কী অ্যারেঞ্জমেন্ট আছে এখানে আমরা যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট, তার মধ্যে রয়েছে লাইটিং অ্যারেঞ্জমেন্ট, যারা দর্শনার্থীরা আছে পুণ্যার্থীরা তারা খুব ভিতরে ডিপ না যেতে পারে, কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা প্রপার ব্যারিকেডিং অ্যারেঞ্জমেন্ট আছে, ঘাটটা পরিষ্কার পরিচ্ছন্নতা অ্যারেঞ্জমেন্ট, স্পিড বোটে আমাদের অ্যারেঞ্জমেন্টটা থাকছে যেখান থেকে আমাদের আমরা এনশোর করবো পরে যদি কোনো যদি ডিপ ওয়াটারে যেতে চায় তাহলে ইমিডিয়েটলি ওতে সাবধান করে ওকে আমরা সাবধান করতে পারি, তাছাড়া কোনো যদি দুর্ঘটনা ঘটনা ঘটে তার জন্যই আমরা প্রস্তুতি আছি। এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের টিমটা থাকবে, আমাদের আমাদের নিজস্বদের টিম থাকবে, সো দ্যাট আমরা ইমিডিয়েটলি রেস্কিউ করতে পারি। এখানে প্রাইমারি ট্রিটমেন্টের অ্যারেঞ্জমেন্ট আমরা রাখছি, অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জমেন্টটা রাখছি।
এলাকার 12 বিঘা মাঠে কৃত্রিম জলাশয় তৈরির মাধ্যমে ছট পুজোর আয়োজন করে কোভিড সংক্রমণ প্রতিরোধের অনন্য নজির গড়ল রায়গঞ্জ শহরের তুলসীপাড়া এলাকার কতিপয় ছট পুণ্যার্থী। করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সরকারি বিধিনিষেধকে মান্যতা দিতেই এই উদ্যোগ। নদীর ঘাটে গিয়ে ছট পুজো করার যে আনন্দ তা কিছুটা ম্লান হলেও সংক্রমণ এড়াতে বাড়ির পাশেই কৃত্রিম জলাশয় নির্মাণ করে ছট পুজোর আয়োজন করেছেন তুলসীপাড়ার স্থানীয় ছট পুণ্যার্থীরা। নিজেরাই মাটি কেটে খাল তৈরি করে তার উপর পলিথিন বিছিয়ে পাম্প মেশিনের সাহায্যে জল দিয়ে তৈরি করেছেন কৃত্রিম জলাশয়। সেই জলাশয়ের ধারেই কলা গাছ ও ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। এবার আর কুলিক নদীর ঘাটে গিয়ে পুজো না করে এই কৃত্রিম জলাশয়ের ধারেই ছট পুজো করছেন বলে জানালেন ছট পুণ্যার্থী মিঠুরাম। ব্যাপার হচ্ছে এবার তো প্রশাসন থেকে দুজনের বেশি পারমিশন গতকাল অবধি তো গ্র্যান্ড হয়নি, তো আমরা আশায় ছিলাম দুজনের উপরে হয়তো পারমিশন দিবে, দেখলাম দুজন পারমিশন দেওয়াতেই আমাদের অসুবিধে। তার জন্য আমরা এখানে ছটা পরিবার মিলে নিজেরাই গর্ত করে পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছি এবং কোভিড-19 চলছে এখন, তার সম্পূর্ণ যা যা মানে কোভিড-19 যা যা প্রক্রিয়া আছে সেগুলো মেনটেন করেই আমরা করছি এখানে। মন তো খারাপ হচ্ছে কিন্তু কী করা যাবে, এবার তো কোভিড-19 জন্য ডিস্টেন্স মেনটেন করেই সব করতে হবে, তার জন্য আমরা এখানেই করেছি। হ্যাঁ, আমরা ছটা পরিবার মিলে নিজেরাই হাতাহাতি করে কেটেছি এবং সবাই মিলে সাজাচ্ছি, ঠিক আছে, সবাই মিলে মিশেই করছি আর বাড়ির মহিলাদের বাচ্চাদের তো মন খারাপ হচ্ছেই, যেহেতু প্রতিবার ঘাটে একটা সবাই মিলে আলাদা রকম আনন্দ হয়, কিন্তু এখানে এখন কোভিড-19 জন্য এখানেই করছি আর কী করা যাবে। একটু কম হবে হয়তো, চেষ্টা করব সবাইকে আনন্দ দেওয়ার। আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের 3 জেলায়। বৃষ্টির সাথে বাড়বে শীতের আমেজ। জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দফতর থেকে এমনই পূর্বাভাস দিল আবহাওয়া বিজ্ঞানীরা। জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা কেন্দ্রীয় হাওয়া দফতরের আবহাওয়া বিজ্ঞানী স্বপন কুমার রায়ের। শুক্রবার দুপুরে তিনি বলেন, আকাশে কিছুটা মেঘ জমে থাকার কারণে গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত হওয়ার পর তাপমাত্রার পারদ নামবে, নতুন করে হালকা শীতের আমেজ উপভোগ করতে পারবেন সকলে। জলপাইগুড়িতে গত 2 দিন ধরে মানে বিশেষ করে আজকে মিনিমাম টেম্পারেচার একটু বেড়েছে। কালকে যেমন মিনিমাম ছিল 14.4 ডিগ্রি সেন্টিগ্রেড মিনিমাম টেম্পারেচার তাপমাত্রা, আজকে সেটা ছিল সকালবেলা 16.1, অর্থাৎ টেম্পারেচার প্রায় 2 ডিগ্রি বেড়েছে। 2 ডিগ্রি বাড়ার অর্থ হলো আকাশে কিছু মেঘ জমেছে, হালকা একটা মেঘের লেয়ার আকাশে আছে, যার ফলে টেম্পারেচারটা রাইজ করেছে। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে হালকা কোথাও কোথাও একটু বৃষ্টি হতে পারার সম্ভাবনা আছে, যার জন্যই টেম্পারেচারটা বেড়েছে। 24 ঘন্টা পরে এটাই হওয়ার সম্ভব, আশা করছি কেটে যাবে, তখন শীতের আমেজটা কিন্তু আরও বেশি অনুভব হবে। ফের বাড়ল দৈনিক সংক্রমণ। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শিলিগুড়ি পুর নিগমে গত 24 ঘন্টায় 70 জন আক্রান্ত, আর শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় 26 জন, শুকনায় 6 জন, নকশালবাড়িতে 12 জনের রিপোর্ট কোভিড পজিটিভ। এ নিয়ে জেলায় একদিনে কোভিড সক্রিয় রিপোর্ট এসেছে 149 জনের, সুস্থের সংখ্যাও নেহাতই কম নয়, ছাড়াও পেয়েছেন 130 জন। এদিকে সিকিমে 32 জন আক্রান্ত, সক্রিয় কেস 296 জন, মোট আক্রান্ত 4609 জন, ছাড়া পেয়েছেন 4134 জন। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর। SGMG Automobiles, a multi-brand service center, one-stop solution for all car-related issues. यहाँ latest technology के साथ सभी brand की गाड़ियों की servicing होती है, 20 minute में ही car wash, in-house automatic color बनाने की मशीन इत्यादि। तो देर किस बात की, आज ही call कर appointment book कीजिए 9609933000। SGMG Automobiles, BSF Road, Salugada, Siliguri। 50-70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा, मौका है यही, बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, आओ
आउटडोर या ऑफिस फर्नीचर से लेकर मॉड्यूलर किचन उपलब्ध है। कम कीमत में बेहतरीन गुणवत्ता का पूरा भरोसा। ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल सेवक रोड, सिलीगुड़ी। इंटरनेशनल फर्नीचर, अनबीटेबल प्राइस। विजिट अ रॉयल ओक स्टोर टुडे। सिक्किम सब्जेक्ट अर्थात COI SC ST OBC होल्डर्स দের জন্য সুবর্ণ সুযোগ। আপনি পাবেন ফ্রি স্কলারশিপ ইনস্টিটিউশনে, জার্নালিজম, নার্সিং, প্যারামেডিকেল কোর্স, GNM ডিপ্লোমা সহ অন্য কোর্সের জন্য পাবেন ফ্রি স্কলারশিপ। আরো জানতে যোগাযোগ করুন কর্ণাটকা গ্রুপ অফ ইনস্টিটিউশনে বেঙ্গালোর এবং শিলিগুড়িতে। কন্ট্যাক্ট নাম্বার 9002530313। দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সুবর্ণ সুযোগ। দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য চালু হয়েছে প্যারামেডিকেল কোর্স, আর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য মেডিকেল কোর্স। কম খরচে ব্যাংকিং এর মাধ্যমে পাবেন বিভিন্ন ডিগ্রি এবং ডিপ্লোমা। বাচ্চাদের জন্য খোলা হয়েছে কর্ণাটক বোর্ড থেকে মান্যতা প্রাপ্ত স্টেট নার্সিং কাউন্সিল অ্যান্ড রাজীব গান্ধী ইউনিভার্সিটি অ্যান্ড হেলথ সায়েন্স প্যারামেডিকেল। কন্ট্যাক্ট নাম্বার 8016235569, চম্পাশাড়ি, শিলিগুড়ি। Apply for 3-year AICTE approved and MBA accredited courses diploma in manufacturing technology at Government Polytechnic Advanced Technical Training Center, Bardang, Sikkim. Good placement record in industries all over the country, separate hostel facilities available for boys and girls. Scholarship shall be provided for outstanding students. Classes shall start from 6 October 2020. Eligibility first year class 10 pass from recognized board with mathematics, science and English as subjects. कोविड से हो गए हैं टेंथ, दिल डिमांड्स अ चेंज। सही नहीं दूर घूमने जाने को, शॉर्ट टूर सही दिल बहलाने को। समित होटल दार्जिलिंग और कालिंपोंग पूरी कोविड सेफ्टी के साथ आपका पर्सनलाइज्ड टूर ऑफर करता। गुड रूम्स, गुड फूड, डिस्काउंट प्राइस, और क्या चाहिए दिल बहलाने को। कॉन्टेक्ट नंबर 9193208031, व्हाट्सएप कॉल 8388778788 फॉर कॉल। रेडीमेड की होलसेल दुकान जहां मिले सारा सामान, राजधानी गारमेंट्स है जिसका नाम। बच्चों से लेकर बड़ों तक लेडीज और जेंट्स के रेडीमेड कपड़ों के थोक विक्रेता। विजिट करें, व्हाट्सएप करें या कॉल से ही ऑर्डर करें। राजधानी गारमेंट्स, सेकंड फ्लोर, स्टॉल नंबर 246-47, गौरीशंकर मार्केट, विधान रोड, सिलीगुड़ी। कॉन्टेक्ट नंबर 8348888881 या 9832495328। ओम डेवलपर्स নিয়ে এসেছে শ্রী শ্যাম ফার্ম হাউস ভিলা। ফুলবাড়িতে অবস্থিত আমাদের ফার্ম হাউসের প্রথম ফেজের প্লট বিক্রি হয়ে গিয়েছে। দ্বিতীয় ফেজের প্লট বিক্রি প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে বুকিং এবং রেজিস্ট্রেশন। তাই একদম দেরি করবেন না। প্লট সাইজ 3-6 কাঠা, আপনার পছন্দের প্লটটি আজই বুকিং করুন। ফোন নাম্বার 9609784045 অথবা 9733036000। তৃতীয় ফেজের প্লটও শীঘ্রই লঞ্চ হতে চলেছে। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, लामपुर से लेके माइनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। फिर एलम बिरतर पर आसी परवर्ती संबादे। खोद जलपाईगुड़ी हासपाताल चत्वरे मास्क छाड़ा घुरे बेड़ाच्छेन रोगीर आत्मीयरा। শুক্রবার জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে এই ছবি ধরা পড়েছে। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা ভুলে গিয়ে গা ঘেঁষেই বসে আছেন রোগীর আত্মীয়রা। স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। এতে করোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের। একটু খাওয়া পেলাম তো।
বিদ্যালয়ের জমি দখল করে সমাজ কল্যাণমূলক সংস্থার দফতর তৈরির অভিযোগ ঘিরে রীতিমতো সরগরম এলাকা। গোয়ালপকর থানার পাঞ্জিপাড়া এলাহি বক্স হাই স্কুলের সামনে এই ঘটনায় উত্তেজনা চরমে। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি মাজহারুল হক বলেন, বিদ্যালয়ের সামনে একটু ফাঁকা জায়গা রয়েছে, যেই জায়গায় একটি শ্রেণীকক্ষ নির্মাণের কাজও চলছে। সেখানে স্থানীয় একটি সমাজ কল্যাণমূলক সংস্থা বেড়া দিয়ে ঘর তৈরি করে নিয়েছে, আর এর জন্য তিনি পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ রাহিকেই দায়ী করেছেন, কারণ তার অনুগামীরা এটা করেছে বলে মন্তব্য তার। যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত উপপ্রধান মোহাম্মদ রাহি জানান, এখানে একটা পলিটিক্যাল গেম খেলা হচ্ছে। না না, এটা এটা না ঠিক কথা না, আমরা দখল করিনি, আমরা শুধু ওখানে ব্যানার লাগাইছি, আবার ই করেছি, আমাদেরকে অনেক ডেটের পর ডেট দেওয়া হয়েছে আমাদেরকে সোশ্যাল, আমরা এই সোশ্যাল কে ডেট দিয়েছে, এই এখানকার গ্রাম পঞ্চায়েত এখানকার আঞ্চলিক মেম্বার্স প্রধান, তারপরে আঞ্চলিক লিডার্স সবাই ডেটের পর ডেট দিচ্ছে, আমরা অপেক্ষা করছি। আর এটা তো সব দেখতে হবে, সব এটা কিছু না, আমরা তো সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করি, সোশ্যাল অর্গানাইজ দিকে কাজ করি, আমরা সোশ্যালের জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি, এটা তো এই নয় কি না অন্য কিছু মেসেজ যাবে, অন্য কিছু ভুল মেসেজ যাবে এরকম না, আমরা কাজ করবো, আমাদেরকে শুধু একটাই যে আমাদেরকে জমি চাই, আমরা একটা অফিস করবো, আমাদেরকে জমি চাই। তো আমি চাই না কি এখানে মানে ক্লাবটা তৈরি হোক, মানে নানা রকম লোক এরকম ক্লাবটা তৈরি হচ্ছে, স্কুলের মাহল খারাপ হয়ে যাবে, আর আমি চাই না কি এখানে মানে কোনো মানে দুর্ঘটনা হয়ে যাক, কোনো দিন হতেই পারে, যখন ক্লাব হবে কোনো দিন হতেই পারে, আমরা চাই না, আমরা ডোনার হিসাবে বলতেছি, আর আমি চাচ্ছি কি এখানে প্রশাসনকে বলতে চাচ্ছি কি তাড়াতাড়ি অ্যাকশান নেব, না হলে জিনিসটা খুব খারাপ হয়ে যাবে, স্কুল আন্দোলনে নেবে যাবে, আমি চাচ্ছি কি এখানে দাড়িভিট মামলা হোক না, আর ধরমপুর হাই স্কুলে একটা মামলা হয়েছে, আমি এটা চাই না। এটাও উনি জানেন না, নিজে যে কথা বলছে ও কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল, ও একজন পলিটিক্যাল ম্যানের উপরে ডাইরেক্ট পলিটিক্যাল গেম করা ভালো না, ও যদি এরকম গেম করতে থাকে তাহলে ও নিজের ক্ষতি নিজে নিবে, এটা ওর জন্য না। আমাদের পাঞ্জিপাড়া কোনো গোষ্ঠী নাই, একটাই গোষ্ঠী যেটা হচ্ছে টিএমসি সবার গোষ্ঠী, ও কারো গোষ্ঠী চলতে দেবো না, এখানে পার্টি যেটা আছে পার্টি সিদ্ধান্ত সবাই মেনে চলবে, এটাই আমাদের বক্তব্য। ও জানে না কি ভিতরে খবর, ও জানে না, ও যদি না জানে আর এমনি বলে, বলার আগে একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল, আমার সঙ্গে কথা বলা উচিত ছিল, কিন্তু আমার সঙ্গে কথা না বলে ও আপনাদের উপরে একটা আমার বিরুদ্ধে একটা আরোপ লাগাই দিয়েছে, ওর সেহতের জন্য এটা কিন্তু খুব খারাপ হবে। স্কুলের বিষয়টা হচ্ছে যে আমাদের এলাইবাক্স হাই স্কুল পাঞ্জিপাড়া, ওখানে সামনের যেটা পজিশন ওখানে আমাদের জায়গাটা একটু ফাঁকা আছে, স্কুলের ঘর একটা হয়েছে, ঘরটা এখনও কমপ্লিট হয়নি, প্লাস্টার বাকি আছে, প্লাস্টার হওয়ার পরে ওটা ক্লাসরুম হবে, তার পাশে একটা গেটও রয়েছে, ওই ফাঁকা জায়গাটাতে একটা ক্লাবের একটা সোশ্যাল ওয়েট কমিটি আছে, ইয়থ কমিটি আছে, ওরা জায়গাটাকে দখল করতে চাইছে, আজকে নাকি ওরা মানে বেড়াটা দিয়ে ঘরও তৈরি করে দিয়েছে। তো ব্যাপার হচ্ছে যে ক্লাবের যে ছেলেগুলো আছে, ছেলেগুলো তো খুব ইয়ং বয়সের, বুঝে কম একটু, এদের পিছনে যে লোক আছে, এর পিছনে লোক আছে আমাদের পাঞ্জিপাড়া অঞ্চলের উপপ্রধান রাহি সাহেব, ওনার নেতৃত্বে এই টিমটা তৈরি হয়েছে পঞ্চায়েত ইলেকশনের সময়, নিজের পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য এই টিমটাকে তৈরি করেছিল, তৈরি করার পর নিজের জায়গাতে ক্লাবের ঘরও তৈরি করে দিয়েছিল, কিন্তু হঠাৎ এক মাস আগে ওই ক্লাবের ঘরটা ওরা ও নিজের জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে, নিজের জায়গাতে খালি করে নিয়েছে, খালি করে দিয়ে এখন পাঠিয়ে দিয়েছে স্কুলের সামনে, জায়গা যাও ওখানে দখল করে নাও। মুজিব বর্ষে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউস পরিদর্শনে এসে তিনি একথা বলেন। হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশে এবছর মুজিব বর্ষ উদযাপিত হচ্ছে,
একই সঙ্গে আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী দুদণ্ড বৈঠক সারবেন, সেই প্রস্তুতি চলছে। এছাড়া আসন্ন বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি এখন চরম সীমায়। এসব কাজের মধ্যে দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে আশা প্রকাশ করেছেন দোরাইস্বামী। দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক মহিলা সহ দুজন। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরের স্টেশন রোড সংলগ্ন গোপালপুর হাউসের সামনে এই দুর্ঘটনার জের। স্থানীয় বাসিন্দারা জানান, দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন দুদিকে ছিটকে পড়েন। এলাকার মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটো বাইকের মধ্যে একটি বাইক দ্রুত গতিতে ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা অন্য একজন বাইক আরোহীকে ধাক্কা মারলে উভয় পক্ষই আহত হন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। দেখলাম দুটো গাড়ি আসলো, দুজনের ধাক্কা মারলো পড়ে গেল। আর দুজনে ওই যে একজন মেয়ে মহিলা একজন গাড়ি দুটো গাড়ি আমরা কাঁদি কিনা, দেখলাম দুটো ধাক্কা মারলো পড়ে গেল, সবাই জোরে আসলো। দুটো গাড়ি সামনাসামনি মেরে দিল, খুব লাগছে। ওই একজন ভদ্রলোক ওখানে পড়ে আছে, মহিলা গিয়ে এখানে জল ঢালা, দুইটাই বাইক দুইটা স্পিডেই ছিল, একদম সামনাসামনি দুইটা মারলো একদম দুজন একজন মহিলা একজন পুরুষ। এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। জানা গেছে, ইটাহার থানার চুড়ামন খান পাড়ায় আইনউদ্দিন নামে এক কিশোরকে স্থানীয় বাসিন্দারা পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাকে ইটাহার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পুলিশ খবর পেয়ে হাসপাতালে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠায়। পরিবারের অভিযোগ, আইনউদ্দিনকে গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করে দুষ্কৃতীরা বাস ধারে ফেলে গেছে। তবে ইটাহার পুলিশ জানিয়েছেন, মৃত কিশোরের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে মুখে মাটি লেগে আছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে বলে দাবি ইটাহার পুলিশের। সকালে বের হয়ে দেখি যে বাড়ি থেকে মোটামুটি দু বিঘা দূরে পূর্ব দিকে বাড়ি থেকে পড়ে আছে, দেখে তো মনে হচ্ছে মারামারি করা হয়েছে। কিন্তু কদিন আগে মাঠের মধ্যে বীজ দিয়েছিল সরিষার জমিতে, তারপর থেকে গন্ডগোল হয়েছিল, কয়েকটা মুরগিও মারা গেছিলো। থানার মধ্যে ডায়রি করেছিল ওরা, যাদের মুরগি মারা পড়েছে এরা কাউন্টার করেছিল। তারপর সামনে রবিবার দিন ডেট হয়েছে বসার, আজ সকালে দেখছি মরে পড়ে আছে। মামলা তো সঠিক বলতে পারছি না, অনেকেই ছিল, কিন্তু পরে শুনলাম ঘটনাটা, মামলা বলা আছে। সিমেন্টের গোডাউনে তালা ভেঙে পিকআপ ভ্যানে সিমেন্টের বস্তা লোড করে পালানোর সময় ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশের হাতে ধরা পড়ল পাঁচ দুষ্কৃতী। উদ্ধার একটি পিকআপ ভ্যান সহ চোরাই প্রায় ৫০টি সিমেন্টের বস্তা। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে ইংরেজবাজার থানার উত্তর রামচন্দ্রপুর এলাকায়। ধৃত ওই পাঁচ দুষ্কৃতীকে শুক্রবার দুপুরে ইংরেজবাজার থানার পুলিশ মালদা জেলা আদালতে পেশ করে। আমার হার্ডওয়্যারের দোকানে কিছু দুষ্কৃতী ডাকাত দল এসে আমার সিমেন্টের গোডাউনের তালা ভেঙে কিছু ৫০ বস্তা সিমেন্টের মতো লুট করে নিয়ে যেতে চাইছিল। পিসি পার্টি আমাদের আনসারুল হক স্যার তড়িঘড়ি ওখানে গিয়ে ওদের ওই দুষ্কৃতীকে আটক করে এবং থানায় নিয়ে আসে এবং আমাকে ন্যায় পাওয়ার সুযোগ করে দেয়। আমার ঠিক পাশেই আর কি একজন চায়ের দোকান, সে আমাকে ইনফর্ম করে ফোনে। হ্যাঁ, তো ইংলিশ বাজার, তারপরে আমি থানায় ফোন করে ইংলিশ বাজার থানার পিসি পার্টি আনসারুল হক স্যার ওখানে গিয়ে ওনাকে ওই সব দুষ্কৃতীকে নিয়ে আসে, পাঁচজনকে ধরেছে। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।